শুভ সন্ধ্যা সকল বন্ধুরা প্রতিদিনের মতো আজকে ক্লাস এইটের বিজ্ঞানের নবম ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি বিগত ক্লাসে তোমাদের তাপ অধ্যায়ের একটি পার্ট কমপ্লিট হয়েছে সেখানে অবস্থার পরিবর্তন অর্থাৎ অবস্থান্তর প্রক্রিয়া তাপ প্রয়োগের মাধ্যমে যেগুলো ছিল সেগুলো সম্পর্কে আলোচনা হয়েছে অর্থাৎ প্রথম প্রারটা কমপ্লিট হয়েছে আজকে তোমাদের বলেছিলাম যে হিট ট্রান্সফার অর্থাৎ তাপ স্থানান্তর কীভাবে হচ্ছে সে সম্পর্কে বলবো তো দেখো তোমরা তাপক প্রবাহ সম্পর্কে নিশ্চয়ই জান এক জায়গা থেকে এক জায়গায় তাপ স্থানান্তরিত হতে পারে এবং সেটা বিভিন্ন বস্তুতে সঞ্চারিত হতে পারে কীভাবে সঞ্চারিত হয় সেটা তিনটে প্রক্রিয়ার মাধ্যমে হয় কি কি একটা হচ্ছে পরিবহন পরিচালন আর বিকিরণ এই তিনটে প্রক্রিয়ার মাধ্যমেই তাপ সঞ্চালিত হয় তো প্রথমেই তাপ সঞ্চালন বলতে কি বোঝায় সেটা তোমাদের জানতে হবে তাপ সঞ্চালন বলতে কি বোঝায় তো দেখো আমরা সাধারণত জানি যে তাপের বৈশিষ্ট্য থেকে তাপ সাধারণত উষ্ণতর স্থান থেকে শীতলতর স্থানে স্থানান্তরিত হয় তাহলে যে প্রক্রিয়ার মাধ্যমে তাপ উষ্ণতর স্থান থেকে শীতলতর স্থানে স্থানান্তরিত হতে পারে সেই প্রক্রিয়াকে বলা হচ্ছে কি তাপ সঞ্চালন প্রক্রিয়া মূলত তিনটে প্রক্রিয়ার মাধ্যমে সঞ্চালিত হচ্ছে কি কি পরিবহন পরিচলন আর বিকিরণ আজকে তোমাদের এই তিনটি প্রক্রিয়া সম্পর্কে আমি আলোচনা করব দেখো হিট ট্রান্সফার তাপ সঞ্চালন তিনটে প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে পরিবহন পরিবহন পরিচলন আর বিকিরণ প্রথম বিষয়টাতে আসছি পরিবহন বলতে কি বোঝায় দেখো পরিবহন পদ্ধতিতে তাপ বস্তুর উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে সঞ্চালিত হয় কিন্তু কি হয় বস্তু বা বস্তুর অণুগুলি স্থানচ্যুত হয় না বস্তু বা বস্তুর অণুগুলি স্থানচ্যুত হয় না একটা উদাহরণের মাধ্যমে তোমরা দেখাচ্ছি ধরো একটা লোহার দণ্ড নেওয়া হয়েছে পিকিউ নাম দিলাম এর মধ্যে যে অণুগুলি সজ্জিত হয়ে থাকে কঠিন পদার্থের মধ্যে জানি আমরা যে অণুগুলি খুব ঘন সন্নিবিষ্ট অবস্থায় থাকে তো একই যদি আমরা তাপ প্রয়োগ করি হিট দিচ্ছি তাহলে কিছুক্ষণ পরের দিকে দেখবে এই দিকটা গরম অনুভূত হচ্ছে এখান কী করবো আমরা এদিকেও গরম হয়ে যাবে এবং গোটা বস্তুটাই গরম হয়ে যাবে কীভাবে হচ্ছে দেখো তাপ এই যে কণাটার মধ্যে দিয়ে সঞ্চারিত হচ্ছে একটা কণা থেকে একটা কণার মধ্যে যাচ্ছে কিন্তু কঠিন বস্তুর মধ্যে কী হচ্ছে মাধ্যমের কণাগুলির কোনো স্থান পরিবর্তন হয় না এই জন্য এদের নিজস্ব আকৃতির কোনো পরিবর্তন হবে না কিন্তু তা কি হবে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হবে তাহলে যে পদ্ধতিতে মাধ্যমের কণাগুলি কোনো স্থানচ্যুতি না ঘটিয়ে তা পুষতর অংশ থেকে কী হয় শীতলতর অংশে সঞ্চালিত হয় তাকে বলা হচ্ছে কি পরিবহন প্রক্রিয়া তাহলে এই প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলো কি হবে ক্যারেক্টারিস্টিক্সগুলো কি আমরা দেখে নিই প্রথম হচ্ছে কী ক্যারেক্টারিস্টিক্স তাপ সঞ্চালনের জন্য জড় মাধ্যমের উপস্থিতি অপরিহার্য জড় মাধ্যম এখানে কোনটা যে বস্তুটা নিয়েছি ধরো একটা লোহার দণ্ড এটা এটা তো নন লিভিং পার্টিকেল তো সেক্ষেত্রে সাবস্টেন্স নন লিভিং সাবস্টেন্স তাহলে সেক্ষেত্রে জড় মাধ্যমটা কোনটা হচ্ছে ক্ষেত্রে বস্তুটা তাহলে মাধ্যমের কণাগুলি কোনো স্থান যদি ঘটাচ্ছে না অর্থাৎ লোহার যে গঠন সেই যে তার অনুগুলি স্থান পরিবর্তন না করে এক জায়গা থেকে এক জায়গায় তাপ সঞ্চালিত হচ্ছে তার প্রথম বৈশিষ্ট্য কি হলো তাপ সঞ্চালনের জন্য জড়মাধ্যমের উপস্থিতি অপরিহার্য অর্থাৎ তাপ পরিবহনে তাপ সঞ্চালনের জন্য জড়মাধ্যমের উপস্থিতি অপরিহার্য দু নম্বর বৈশিষ্ট্য কী বলব স্থানে কোনো মাধ্যম না থাকায় এই পদ্ধতিতে তাপ সঞ্চালন সম্ভব নয় শূন্য স্থানে অর্থাৎ বায়ু শূন্য স্থান বা কোনো শূন্য মাধ্যমে যদি করা হয় সেখানে কোনো মাধ্যম যেহেতু নেই কি হবে পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালন করা সম্ভব নয় কঠিন তরল গ্যাসীয় সব রকম পদার্থেই তাপ সঞ্চালিত হতে পারে এই পদ্ধতিতে কিন্তু কঠিন পদার্থের মধ্যে পরিবহন ক্ষমতা সর্বাধিক হয় কেন হয় কঠিন পদার্থের মধ্যে অণুগুলি কী হয় স্থান পরিবর্তন করতে পারে না ট্যাগ থাকে কারণ কি কঠিন পদার্থের মধ্যে আমি আগেই বলেছিলাম অনুগুলির মধ্যে সংশক্তি বল অনেক বেশি সংশক্তি বলটা হচ্ছে নিজেদের অণুগুলির মধ্যে আকর্ষণ বল আকর্ষণটা বলটা বেশি থাকার জন্য কি হয় এরা পরিবহন পদ্ধতিতেই কি করে মাধ্যমের কণাগুলি স্থান চুটি না ঘটিয়ে এক জায়গা থেকে এক জায়গায় তাপ সঞ্চালিত হতে পারে তাহলে পরিবহন ক্ষমতা কাদের মধ্যে সর্বাধিক লক্ষ্য করা যায় কঠিন পদার্থের মধ্যে এটা গেল তৃতীয় বৈশিষ্ট্য চার নম্বর বৈশিষ্ট্য কি হবে তাহলে আমরা জানি যে পারদ ধাতু হলেও কি হয় একটা তরল তাই তো তাহলে পারদ ছাড়া অন্যান্য সব তরলের পরিবহন ক্ষমতা রাখে পারদের মধ্যে তাপ পরিবহন হবে অন্য পদ্ধতিতে পারদ কি হচ্ছে পারদ ছাড়া অন্যান্য সব তরলের তাপ পরিবহন ক্ষমতা কি হবে নগণ্য তাহলে কী হবে পারদের মধ্যে সব থেকে কী হবে পারদের মধ্যে তাপ পরিবহন ক্ষমতা আছে কারণ পার হচ্ছে ব্যতিক্রম পারদ হচ্ছে ব্যতিক্রম পারদের মধ্যে তাপ পরিবহন পদ্ধতিতে সঞ্চালিত হতে পারে গ্যাসের ক্ষেত্রে পরিবহন ক্ষমতা আরও নবুণ্য গ্যাসের ক্ষেত্রে পরিবহন ক্ষমতা আরও নমুণ্য কারণ কি গ্যাসে ও মধ্যে অণুগুলির মধ্যে ঘনত্ব খুবই কম থাকে এবং ঘনত্ব কম থাকলে কী হবে ছড়িয়ে পড়ার প্রবণতা বেশি তার জন্য গ্যাসে পদার্থের মধ্যে পরিবহন ক্ষমতা কম নেক্সট বৈশিষ্ট্য কি হবে তাপ সঞ্চালনের সময় মাধ্যমের উত্তপ্ত কণাগুলি স্থানচ্যুতি হয় না এটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বললাম তোমাদের তাপ সঞ্চালনের সময় মাধ্যমের কণাগুলির কোনো স্থানচ্যুতি ঘটে না আর কি লাস্ট বৈশিষ্ট্য দেখো অনু পরমাণু এবং মুক্ত ইলেকট্রনগুলি এই প্রক্রিয়া অংশগ্রহণ নেয় বলে ধাতুগুলির তাপ পরিবহন ক্ষমতা সর্বোচ্চ হয় কারণ ধাতুর মধ্যে যে অণু বা পরমাণুগুলি থাকে বা আয়নগুলি থাকে এগুলো কী করে তরি পরিবহনে সক্ষম সাধারণত এরাই কি করে পরমাণুগুলি এই প্রক্রিয়ায় অংশগ্রহণ নেয় অর্থাৎ তাপ পরিবহনে অংশগ্রহণ করে এবং ধাতুগুলির তাপ পরিবহন ক্ষমতা সর্বোচ্চ হয় এইগুলো গেল পরিবহন প্রণালীর বৈশিষ্ট্য এবার যদি তোমাদের বলে যে পরিচলন পদ্ধতিতে কিভাবে তাপ এক জায়গা থেকে অন্য জায়গায় সঞ্চালিত হতে পারে তাহলে পরিচালন পদ্ধতি কাকে বলবো পরিবহন পদ্ধতির ইংলিশটা টার্মটা তোমরা নিশ্চয়ই জানো তবু আমি তোমাদের বলে দিই পরিবহন পদ্ধতিতে হচ্ছে কন্ডাকশন এই এর ইংলিশ টার্মটা কি কন্ডাকশন আর এর নাম হচ্ছে কি কনভেকশন পরিচলনের ইংলিশ হচ্ছে কনভেকশন পরিচলন পদ্ধতিতে দেখো কীভাবে তাপ পরিবাহিত হচ্ছে আমি সংজ্ঞাটা তোমাদের বলছি কীভাবে করবে দেখো যে পদ্ধতিতে তরল বা গ্যাসীয় পদার্থের অনুগুলি নিজেরা স্থান পরিবর্তন করে উষ্ণতর অংশ থেকে তাপ বহন করে শীতলতর অংশে স্থানান্তরিত করে তাপ সঞ্চালনের সেই পদ্ধতিকে বলা হয় পরিচলন পদ্ধতি তাহলে এক্ষেত্রে তরল বা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে পরিচলন দেখা যায় আর এটা কী কঠিন পদার্থের ক্ষেত্রে ক্ষেত্রে ভালো হয় পরিবহনটা আর এটা কিসে হয় তরল বা গ্যাসীয় যদিও মূলত ভালো হয় তরল পদার্থের মধ্যে আর এবার দেখো তাহলে একটা উদাহরণ দিই তোমাদের তাহলে বুঝতে পারবে সাপোজ এখানে একটা কন্টেনারের মধ্যে জল রাখা আছে এবার যদি আমরা এদিক হিট দিই যদি এখান থেকে হিট প্রদান করি তাহলে কি করবে ওয়াটার মলিকুলগুলো কি করবে নিচের দিকে প্রান্তের যে নিচের প্রান্তের যে ওয়াটার মলিকুলগুলো আছে তার পরমাণুগুলি কি হবে গতিশক্তি বৃদ্ধি পাবে এক্ষেত্রেও তাই এক্ষেত্রেও গতিশক্তি বৃদ্ধি পাবে হিট দিলে এক্ষেত্রেও তাই গতিশক্তি বৃদ্ধি পাবে অর্থাৎ কাইনেটিক এনার্জি বৃদ্ধি পাবে কাইনেটিক এনার্জি বৃদ্ধি হওয়ার ফলে কী হবে অনুগুলো কী করবে এখান থেকে তাপ ধরো এইখান থেকে এখান থেকে সঞ্চয়িত হচ্ছে ধরো এখান থেকে এখানে সঞ্চয়িত হচ্ছে এভাবে যাচ্ছে তো এখানে কি হয় উষ্ণতর যাই যে অংশটি থাকে সেখান থেকে অনুটি স্থানান্তরিত হয়ে নিজেরা তা পরিবর্তন করে না কিন্তু স্থান পরিবর্তন করে আবার কি হয় শীতলতর বস্তুটি আবার এখানে আসে শীতলতর যে অংশটি আছে তার যে কণাগুলি থাকবে সেগুলো আবার এখানে আসে আবার এখানে চলে যাবে এইভাবে একটা সাইক্লিক প্রক্রিয়া চলে অর্থাৎ উষ্ণতর বস্তু থেকে শীতলতর বস্তু দিকে যাচ্ছে শীতলতর কণার দিকে যাচ্ছে আবার শীতলতর কণাগুলি এসে সেই স্থান দখল করছে এই ঘটনা ঘটে এটাকে পরিচলন স্রোত বলা হয় অর্থাৎ পরিচলন স্রোত আমরা বায়ুর মধ্যেও দেখতে পাই আবার এখানে তরল পদার্থের মধ্যেও দেখতে পাচ্ছি বায়ুর পরিচলন স্রোতেও সেই একই ঘটনাই ঘটে পরিচলন স্রোতটা ওইভাবেই ঘটছে এটাই পরিচলন প্রক্রিয়া দেখো পরিচলন প্রক্রিয়ার মধ্যে মাধ্যমের কণাগুলি তাহলে কী হয় স্থানচুটি ঘটে আর এখানে ক্ষেত্রে কী হয় স্থান ঘটে না না ঘটিয়েই কিন্তু পরিবর্তন হচ্ছে অর্থাৎ তাপ এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে উষ্ণতর স্থান থেকে শীতলতর স্থানে যাচ্ছে এক্ষেত্রে কি হয় মাধ্যমের কণাগুলি স্থান পরিবর্তন করে উষ্ণ অংশ থেকে তাপ বহন করে শীতল অংশে স্থানান্তরিত করছে তাহলে এই পদ্ধতির বৈশিষ্ট্যগুলো কি হবে প্রথম বৈশিষ্ট্য দেখো দেখবে প্রথম বৈশিষ্ট্য এই পদ্ধতিতে মূলত তরল ও গ্যাসীয় পদার্থে তাপ সঞ্চালিত হয় প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটা দু নম্বর এই পদ্ধতিতে তাপ চলাচলের জন্য জড়মাধ্যমের উপস্থিতি অপরিহার্য এখানেও জড় প্রয়োজন তিন নম্বর লিখবে এক্ষেত্রে তরল বা গ্যাসের অণুগুলি নিজেরা স্থানচ্যুতির ঘটিয়ে মাধ্যমের এক স্থান থেকে অন্যত্র তাপ বহন করে নিয়ে যায় চার নম্বর লিখবে এই প্রণালীতে তাপ শুধুমাত্র নিচ থেকে উপরের দিকে সঞ্চালিত হতে পারে নিচ থেকে উপরের দিকে আমি যেটা দেখালাম এটা নিচের থেকে উপরে আবার উপর থেকে নিচে নিচ থেকে উপর দিকে সঞ্চালিত হতে পারে অন্য কোন দিকে নয় আর লাস্ট পয়েন্টে লিখবে যে অভিকর্ষ বল তোমরা পড়েছ ফার্স্ট চ্যাপ্টারে অভিকর্ষের অনুপস্থিতিতে বা অভিকর্ষহীন স্থানে এই প্রণালীতে তাপ সঞ্চালন সম্ভব নয় তাহলে এগিয়েও গেল পরিচলন পদ্ধতির বৈশিষ্ট্য এবার লাস্টের যে পদ্ধতি তোমাদের আছে সেটা হচ্ছে কি দেখো বিকিরণ পদ্ধতি লাস্ট পদ্ধতি তাপ সঞ্চালনের সেটা হচ্ছে বিকিরণ পদ্ধতি বিকিরণ পদ্ধতিতে আমরা ইংলিশে কি বলব আমরা পদ্ধতিকে রেডিয়েশন বিকিরণ পদ্ধতির ইংলিশ হচ্ছে রেডিয়েশন তাহলে এই পদ্ধতিতে কি বলবে প্রথমে দেখো এই পদ্ধতিতে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না অর্থাৎ জড় মাধ্যমের কোনো প্রয়োজন হয় না জড় মাধ্যম ছাড়াই তাপ শক্তি কি করে উষ্ণতর স্থান থেকে কি হয় শীততর স্থানে সঞ্চারিত হতে পারে দেখো তাহলে সংজ্ঞাটা কী লিখবো আমরা যে পদ্ধতিতে জড় মাধ্যমের সাহায্য ছাড়াই বা মাধ্যম থাকলেও সে মাধ্যমকে উত্তপ্ত না করে তরিচ্চুম্বকীয় তরঙ্গে তরঙ্গরূপে এক স্থান থেকে অন্যত্র তাপ সঞ্চালিত হয় তরিচুম্বকীয় তরঙ্গ ইংলিশ হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তরিচ্চুম্ব তরঙ্গ তরঙ্গরূপে এক স্থান থেকে অন্যত্র তাপ সঞ্চালিত হয় তাকেই বিকিরণ বলে আবার বলছি সংজ্ঞাটা যে মাধ্যমে জড়মাধ্যমের সাহায্য ছাড়াই বা মাধ্যম থাকলেও সেই মাধ্যমে উত্তপ্ত না করে তরিচুম্বকীয় তরঙ্গরূপে এক স্থান থেকে অন্যত্র তাপ সঞ্চালিত হয় তাকে বিকিরণ বলে বিকিরণ পদ্ধতিতে যে সংবাহিত তাপ সেটাকে বলা হয় বিকীর্ণ তাপ মনে মনে রাখবে তো বিকীর্ণ তাপের একটা ভালো উদাহরণ কী হতে পারে সূর্য থেকে যে তাপটা আসছে আমাদের সেটা বিকীর্ণ তাপ আর বৈশিষ্ট্য কি বলবে তাহলে তাহলে বিকীর্ণ তাপ কী হবে তাপ উৎস থেকে চুম্বকীয় তরঙ্গের আকারে চারিদিকে সমানভাবে ছড়িয়ে পড়ে দু নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দেখো বিকীর্ণ তাপ মাধ্যমের মধ্য দিয়ে গতিশীল হওয়ার সময় মাধ্যমকে উত্তপ্ত করে না কিন্তু যেসব বস্তু দ্বারা এটি বাধাপ্রাপ্ত হয় তাদেরকে কিন্তু উত্তপ্ত করবে সাধারণত দেখবে কাঁচ বা কোনো স্বচ্ছ মাধ্যম যদি থাকে তাহলে কিন্তু সেটা প্রভেদ করতে পারে কিন্তু কোনো যদি অস্বচ্ছ মাধ্যম থাকে অস্বচ্ছ মাধ্যম দিয়ে কিন্তু বিকীর্ণ বিকীর্ণ তাপ যেতে পারে না যেমন দেখো যদি কোনো অবজেক্ট থাকে যেমন দেখো দেওয়াল দেওয়ালে কী হয় দেওয়ালে প্রতিফলিত হয় লাইটটা তো সেক্ষেত্রে কিন্তু কি হবে দেওয়াল ভেদ করে যেতে পারবে না বিকীর্ণ তাপ নেক্সট বিকীর্ণ তাপ সবসময় কী করবে রেখা বরাবর চলে চার স্থানে বিকীর্ণ তাপের বেগ শূন্য স্থানে বিকীর্ণ তাপের বেগ আলোর গতিবেগের সমান আলোর গতিবেগের সমান আলোর গতিবেগ কত থ্রি ইন্টু টেন টু দি পার এইট মিটার পার সেকেন্ড বা থ্রি ইন্টু টেন টু দি পার টেন সেন্টিমিটার পার সেকেন্ড নেক্সট বৈশিষ্ট্য লিখবে বিকিরণ তাপ সঞ্চালনের হচ্ছে দ্রুততম পদ্ধতি এর থেকে দ্রুততম পদ্ধতি আর তো নেই সব থেকে তাড়াতাড়ি তাপ এর মাধ্যমে হয় বিকীর্ণ তাপ প্রতিফলন প্রতিফলন ব্যস্তবর্গের সূত্র ইত্যাদি মান্য করে লাস্ট পয়েন্ট হচ্ছে বিকীর্ণ তাপ ফটোগ্রাফিক প্লেটের ওপর ক্রিয়া করতে পারে তো আমরা দৈনন্দিন অভিজ্ঞতার মাধ্যমে যদি একটা বিক বিকিরণ পদ্ধতি তাপ সঞ্চালনের ব্যাখ্যা যদি বলে তাহলে কী লিখবে যেমন দেখো শীতকালে যদি আমরা জ্বলন্ত উনুনের পাশে দাঁড়াই সেই উনুন থেকে সামান্য দূরে হাত রাখলে দেহ বা হাত উত্তপ্ত হয় তাহলে দেখো উনুনের আগুনের শিখার যে কোনো একপাশের শিখা থেকে সামান্য দূরে দেশলাই কাঠির বারুদযুক্ত অংশটি ঢললে সেই সময় কিছু সময় পর সেটি জ্বলে ওঠে এক্ষেত্রে কী হচ্ছে বায়ু তাপের কুপরিবাহী বলে তাপ পরিবহন পদ্ধতিতে হাত বা দেশলাই কাঠিতে আসতে পারে না আবার বায়ু যে অংশ জ্বলন্ত উনুনের উপর আছে সেই বায়ু উষ্ণ ও হালকা হয়ে আরও উপরের দিকে ওঠে সামগ্রিকভাবে সৃষ্ট শূন্যস্থান পূর্ণ করতে পার্শ্ববর্তী স্থানে শীতল ও ভারী বায়ু উনুনের দিকে ছুটে আসে সুতরাং পরিচালন পদ্ধতিতেও হাত বা দেশাইকাটিতে তাপ স্থানান্তর হতে পারবে না তাহলে সহজে অনুমান করা যাচ্ছে যে উনুন বা ব্যক্তির মাঝে থাকা মাধ্যমের সাহায্য ছাড়াই বা তাকে কোনোভাবে প্রভাবিত না করেই এক্ষেত্রে তাপ উষ্ণতর থেকে শীতলতর বস্তুতে সঞ্চালিত হতে সক্ষম হয়েছে তাহলে তাপীয় আদান প্রদানের এই পদ্ধতির নাম হচ্ছে বিকিরণ পদ্ধতি তো মনে রাখবে বিকীর্ণ তাপ হচ্ছে আলোর মতোই এক প্রকার তাহলে কি তরি চুম্বকীয় তরঙ্গ শুধু পার্থক্য কী এক্ষেত্রে পার্থক্য শুধুমাত্র তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য দৃশ্যমান আলো যেটা হয় সেটার দৈর্ঘ্য হচ্ছে চার হাজার অ্যাংস্টন থেকে সাত হাজার অ্যাংস্টম আর বিকীর্ণ তাপের যে তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য হয় সেটা হচ্ছে আট হাজার অ্যাংস্টন থেকে দশ হাজার অ্যাংস্টম ঠিক আছে তাহলে এক্ষেত্রে কি হচ্ছে আলো আমাদের চোখে দর্শনের অনুভূতি সৃষ্টি করছে যেহেতু সেটা দৃশ্যমান তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে থাকছে কত বললাম চার হাজার থেকে সাত হাজার অ্যাংস্ট্রং আর ওইদিকে তাপ কী হচ্ছে আট হাজার থেকে দশ হাজার অ্যাংস্ট্রং মধ্যে থাকছে ওই জন্য কী হয় বিকিন্নপের প্রভাবে আমাদের শরীর উত্তপ্ত হয় তাহলে এই তিনটে পদ্ধতির সম্পর্কে তোমাদের আজকে আলোচনা করা হলো পরের দিন এগুলো দিয়ে আমরা কি করব আরও গভীরে ডিসকাস করব বিভিন্ন উদাহরণ সহযোগে পরীক্ষার মাধ্যমে কীভাবে দেখানো হবে যে ঘটছে এই ঘটনাগুলো পরের দিন এই বিষয়টা নিয়ে আমি আরও ডিটেলসে ব্যাখ্যা করব আর আগের দিন তোমাদের একটা কোশ্চেন তোমাদের বলে দিয়েছিলাম তবু তোমাদের লেখাটা একটু দেখে নাও তোমরা যে এইভাবে লিখবে পারদ থার্মোমিটারের কুণ্ডে ভিজে কাপড় জড়িয়ে রাখলে কি ঘটনা ঘটে আমি তোমাদের মুখে বলে দিয়েছিলাম তবু তোমরা লিখে লেখাটা দেখে নাও খাতা দেখে যে পারদ তাপের সুপরিবাহী হওয়ায় থার্মোমিটারের কুণ্ডে ভিজে কাপড় জড়িয়ে রাখলে উষ্ণতার পার্থক্যের দরুন তাপীয় আদান প্রদান শুরু হয় ভিজে কাপড় জলকুণ্ড কুণ্ডে থাকা পারদের মধ্যে যে পার তাপীয় আদান প্রদান হয় সেটিকে বাইরে থেকে পরিমাপ করা সম্ভব হয় না কারণ এক্ষেত্রে ভিজে কাপড়ের জলকুণ্ড ও কুণ্ডে থাকা পারদ থেকে দিন তাপ শোষিত হয়ে ভাস্পিত হয় এর ফলে পারদের উষ্ণতা কমে পারসূত্র নিচে নেমে আসে অর্থাৎ তাপমাত্রা নিচে নেমে যায় আর একটা দেখো প্রশ্ন তোমাদের এটা খুব পরীক্ষা আসে প্রেশার কুকারে খাদ্যবস্তু তাড়াতাড়ি সেদ্ধ হয় কেন আর প্রেসার কুকারের কার্যনীতি কোশ্চেনটাও এভাবেও আসতে পারে এটাও আমি লিখেছি তোমরা ভিডিওটা পজ করে মাঝে মাঝে লিখে নেবে খাতাতে নোট করে নেবে আর আরেকটা জিনিস লক্ষ্য করছি তোমরা ক্লাস কিন্তু ঠিকমতো ফলো করছো না কারণ তোমাদের জন্যই আমাদের কিন্তু এই ক্লাস সুতরাং তোমরা ক্লাসটা ফলো করো কারণ এর উপরেই কিন্তু আর এর উপরে কিন্তু আর রিপিট ক্লাস কোনো হবে না আর যেগুলো বুঝতে পারবে না অবশ্যই কমেন্ট বক্সে জানাও ক্লাস কেমন লাগছে সেটা বলো তবে আমাদেরও ভালো লাগবে দেখতে পাচ্ছ লেখাটা এভাবে লিখতে পারলে তিনে তিন পাওয়া যাবে তিন নাম্বারের প্রশ্ন তোমাদের আসবে এটা এই দুটো কোশ্চেন তোমরা ভালো করে করে নেবে আর যেগুলো পড়াচ্ছি সেগুলোও তোমরা দেখে নেবে পরের দিন আমি এই বিষয় নিয়ে আরও ডিটেলসে আলোচনা করব থ্যাংক ইউ ক্লাস সবাই ভালো থেকো সাবধানে থেকো